আর আজকের আলোচনার বিষয় একটি কাজে জান্নাতি। আমরা জান্নাত যেতে চাই না? একটা লোক আমারে জিজ্ঞাসা করছিল, হুজুর ওয়াজ করেন দেড় ঘন্টা দুই ঘন্টা, বহু কথা বলেন, এত কথা মনে রাখা সম্ভব না, শর্টে কাটে একটা কথা বলেন যেন এটা মেনে নিলে জান্নাত যেতে পারে, তাই তো? শর্টকাট রাস্তা খুঁজতে, কোরআন শরীফ খুঁজতে আরম্ভ করলাম যে শর্টে কাটে জান্নাত আছে কিনা দেখি। এ আয়াতটা অন্তত আমার নজরে একটু ধরা পড়েছে, আমি দেখলাম এই আয়াতে আল্লাহ যা দিয়েছে, একটা কাজ যদি দুনিয়ায় কেউ করে সে জান্নাত। আমার আজকের আলোচনার বিষয় একটি কাজে জান্নাতি। আমরা জান্নাত যেতে চাই না? সূরা বাকারার 38 নম্বর আয়াত। আবার একটা কাজও অনেকে করতে চায় না, একটা কাজ আমরা এখন যা শুনবো করতে রাজি হব তো ইনশাআল্লাহ? কোরআন কি করে মানুষের কাছে উপস্থাপন করা লাগে এটা আল্লাহ আমাদের শিখিয়েছেন। আমরা আল্লাহর ওই ধরনটা সামনে নিয়ে আসি, এরপরে তাফসিরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনজিরা বিহি হে নবী, এই কিতাব আপনাকে আমি দিলাম, এটা দিয়ে মানুষদেরকে যখন সতর্ক করবেন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, ভয়, ভীতি এগুলো কাজ না করে। অধিকার লিল মুকমিনিন, কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। আয়াতের মাঝে হারাজন শব্দটার ব্যাখ্যা পেয়েছে দুইটা। এক নম্বরে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, আপনার সামনে যারা বসা থাকবে হয়তো অনেকেই কোরআনের বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করতে পারে, মনে হয় এই দেশে আয়াত বলা ঠিক হইল, এরকম মানুষ তো এ দেশে নেই। আল্লাহ পাক যেটা বোঝাতে চান ওইটা না বুঝে ও উল্টা রাজনীতি মনে করে মন খারাপ করে বসে আছে। আরে ভাই আপনি বসবেন তো আগে। দ্বিতীয় নম্বরে কোরআনের কথা যখন তাফসির আকারে বলতে যাবেন, তাফসির মানে খুলে ফেলা, ওপেন করা, খলস মুক্ত করা, ছেড়ে দেওয়া, 99টা অর্থ আছে। সমাজে, পরিবারে, রাষ্ট্রে এমন এমন খলস দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে ঢেকে রাখা হয়েছে। কোরআনে কারিম দিয়ে যখন আপনি কথা বলবেন ওই খলসগুলো খুলে যাবে, অপরাধী যারা তাদের অপরাধগুলো উন্মুক্ত হয়ে যাবে। আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতিকে অনেকে এবাদত মনে করে চালিয়ে আসছে, কোরআনের তাফসির করলে ওইগুলো টিকবে না। তখন যারা আপনাকে নিয়ে এসেছিল ওয়াজ শোনার জন্যে, তাফসির শোনার জন্যে, হাদিয়া তোফা নজর নেওয়াজ দেবে, আপনার এই কথা শুনে যখন দেখবে মিলছে না, ও মানুষ হাদিয়া দেওয়ার পরিবর্তে তাড়া দেবে। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে যা যা আল্লাহ বলেছে এই 1500 বছর পরে কুমিল্লার সাথে সব মিলে যাচ্ছে। আজকে একটা কাজে জান্নাতি এটা বলার পরে আমার হাদিয়া দেয় কিনা আমি ভাবছি, নাকি আমার তাড়া খাওয়া লাগে? আশা করছি তাড়া খাওয়া লাগবে না, আমি সেফে সেফে বলবো তো, অসুবিধা নেই। কোরআনে কারিম জানিয়েছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়াইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাউনা আওয়ালাউ কানু কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইহতাদুন। সূরা মায়েদা 7 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 104 নম্বর আয়াতে আছে, এটা তাফসিরে ফিজলালিল কোরআনে পাবেন।
হে নবী আপনি যখন ওদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে রাসূলের আদর্শের দিকে তখন অনেক মানুষ আছে এমন কথাও বলবে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আপনারে কথা লাগবে না আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ মুরব্বি পীর সাহেব এদের কাছে যা পেয়েছি ওইটাই আমাদের জন্য জান্নাতে যাবার যথেষ্ট এরকম কথা এই বাংলাদেশ ভারতে অনেকে বলে আপনি কোরআন দিয়ে বোঝাবেন বলবেন না আমার বাবা বলেছে বসলে তো প্রায় 33 34টা আমার এই ছোট নজরে ধরা পড়েছে এই বাংলাদেশ আর ভারতে তার ভিতরে একটা হচ্ছে জিকির আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ أي خيال করে শুনুন আর এখানে দাঁড়িয়ে আছেন কি এই চলে বসো সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 181 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর বহু নাম আছে সুন্দর সুন্দর অনেক নাম আমি আল্লাহর আছে যে নামে পারো ডাকো কিন্তু সাবধান যারা ইলহাদ করে যারা আরবি গ্রামার বোঝে আরবি শব্দের অর্থ বোঝে বলেন ইলহাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উলট পালট করা ইলহাদ মানে আল্লাহর নামকে পাল্টিয়ে ওই জায়গায় অন্য কিছু দিয়ে ডাকা পরিবর্তন পরিবর্ধন করে ফেলা যারা এভাবে ডাকে তাদের সাথে তোমরা আমি আল্লাহকে ডাকবা না এ নির্দেশ কার এমনকি কেউ যদি আল্লাহর সাথে কথা খেয়াল করেছেন সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের প্রথম দিকে আছে মাআল্লাহি ইলাহান আখার এই যে মা আল্লাহকে ডাকে না তা না আল্লাহর জিকির করে তার সঙ্গে সঙ্গে অন্য কাউকে জুড়ে দেয় এরকম নিয়ম নীতি মেনে যদি কেউ জিকির করে তার সাথে তোমরা আল্লাহকে ডাকবে না এরকম গোনা যদি কেউ করে যে আল্লাহকেও ডাকে পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয় তাদের শাস্তি হবে ডবল ওরা কোরআনে তিনটা শাস্তির কথা আছে এক একটা শাস্তি ঠিক কিন্তু শাস্তি ডবল পাপ কয়টা আরো জোরে বলো শাস্তি কয়টা তার ভিতরে এটা একটা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয় বা আল্লাহর নাম পরিবর্তন করে ফেলে ওলট পালট করে ফেলে এদের শাস্তি ডবল পাপ একটা জিকির করছে আল্লাহর নামে ঠিক আছে কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ সুবহান আল্লাহ 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 পাশাপাশি তারা ইয়ালি বাবা শালি বাবা আর এগুলো বেশি হয় ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লায় আল্লাহর অলি দেশে মরার আর জায়গা পায়নি সব মরিয়েছে দুই জেলায় তো তাদের নামে জিকির করা লাগবে আরে ভাই রসুলুল্লাহর নামেও জিকির করা জায়েজ নেই কেউ যদি ইয়া রসুলাল্লাহ জিকির করো কবিরা গুনাহ হবে রসুলুল্লাহর নামে পড়তে হবে দরুদ আর জিকির করা লাগবে কার নামে এরপরেও যদি আপনার বিবেক না খোলে আপনার মগজে ধাক্কা না দেয় আমার মনে হয় আপনার মগজে কুকুরে পোষা পুষছে আমি আর নিম্ন শব্দ বলতে পারলাম এত কিছু বোঝেনি এই সাধারণ জিনিসটা আপনার মাথায় আসে না ও ধোকা দিয়ে বোকা বানাচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে ডেকে ডবল শাস্তির ব্যবস্থা করছে আমি দলিল দিয়ে বলেছি সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 13 14 নম্বর লাইনের প্রথম দিকে শব্দটা আছে মাআল্লাহি ইলাহান আখারা আল্লাহকে ডাকে ডাকে না তা না মাঝামাঝি সাথে সাথে অন্য কাউকে জুড়ে দেয় সুতরাং আল্লাহ আল্লাহ জিকির করার পাশাপাশি যারা ইয়ালি বাবা শাহালি বাবা ডাকছে ওদের শাস্তি তো ডবল হবে যাদের ডাকায় তাদেরও শাস্তি ডবল তাফসির করলে এই নিয়মটা যেহেতু এলাকায় চলে এটা মিলবে না যারা ওই কাজ করে তারা আমারে মাথায় তুলে রাখবে বলেন এই জন্য হারজনের ব্যাখ্যা করতে গিয়ে আমি পেয়েছি হে নবী
ওই মানুষগুলো হয়তো এতদিন এবাদত মনে করে এরকম নিয়ম নীতি চালিয়ে আসছে, আপনি কথা বলতে গেলে ওইগুলো তো টিকবে না, কোরআনের সামনে সব ভুয়া মনে হবে, ওই মানুষ তখন আপনার উপর রাগ করবে, যে যা মনে করে মন খারাপ করে করুক, আপনি আমি আল্লাহর দিকে তাকিয়ে আমার এই জিকির এই কোরআনের কথাগুলো অপেন বলবেন, বলিল হাক্কু মির রব্বিকুম ফামাংশা ফালিয়ুকমিউ অমাংশা ফালিয়াকফুর, সঠিক কথাগুলো তুলে ধরেন, হক কথাগুলো যার ইচ্ছা হয় সে মেনে নিক, যার ইচ্ছা হয় সে গোপন করুক কুফরি করুক। ইন্না আতাদনা লিজ্জালিমিনা নার, জালেমদের জন্য আমি আল্লাহ আগুন তৈরি করে রেখেছি, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআনের হক কথা সঠিক কথা শোনার পরে যারা মানবে না তাদের জন্য তৈরি হয়ে আছে কি আগুন, বলেন কি? আমরা অত পাগল ইনশাল্লাহ হব না যে জেনে শুনে জাহান্নামে যাব। যারা ওই লাইনে আছে না জেনে ভুল করছে, জেনেও ভুল করছে, তাদের কথা বাদ দিলাম, ওদের বিবেক নষ্ট হয়ে গেছে, অন্তত আপনারা তো ওইরকম না, কি ওইরকম নাকি? বিবেকটা কাজে লাগাবেন। আমি একটা হাদিস বলছি, কয়েক মিনিটের ভেতরে খুব ভালো করে ওয়াজের ভেতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, নবীজি বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি যেখানে চলে, কোন মানুষ যদি হেদায়েত পাওয়ার জন্য ভালো হওয়ার জন্য ওখানে যায়, ওর মন যদিও ভালো ছিল কিন্তু কোরআন সেখানে ছিল না, আদাল্লা ইয়ুদিল্লু বাবে ফাল থেকে এসেছে, বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না, এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গমরা বানিয়ে দেবে। কুমিল্লা বাসী এ কথার ওজন কত আপনি টের পাচ্ছেন, এ কথার লোড কত? দল্লা ইয়াদিল্লু দিলেও তো অর্থ হয়ে যেত কিন্তু বাংলা অর্থ হয়তো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন, আদল্লা শব্দ দেওয়ার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনার হয়তো মন ভালো ছিল, আপনি ভালো হওয়ার নিয়তেই গিয়েছিলেন কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না, এই জন্যে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। সুতরাং আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে যে এই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, সুতরাং যেখানে আল্লাহর পাশাপাশি ইয়ালি বাবা শালি বাবা ডাক দেওয়া হয় এটা কোরআনের বাইরে, আরো জোরে বলেন। এরকম শিরিক বেদাত কুফরি যেখানে তৈরি হচ্ছে ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় ওকে গোমরা বানাবে কে? যাবেন আপনি? হ্যাঁ যাবেন। আমার মনে হয় এটা কালকেই ভিডিও যদি ওদের কাছে পৌঁছায় ওরাও নতুন আর একটা ভিডিও বানাবে যে আমির হামজা গোমরা হয়ে গেছে। আমি তো হাদিসের বাংলা ব্যাখ্যা করলাম, যারা আছে আলেম এখানে বসে জিজ্ঞাসা করেন তো বাবে ইফাল থেকে আসলে অর্থ কি দাঁড়ায়, যারা ভুল ধরবে ওই যে নূরে বাংলা ইংরেজি বাংলা ও বাবে ইফাল কি ও তাও জানে না, আন্দাজ ভুল ধরে। আমি চট্টগ্রামে এক জায়গায় মুফতি হারুন ইসহার এবং মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী ওনারা বসা ছিল, আমি ব্যাখ্যায় বলেছিলাম একটা হাদিস, ওরা উল্টিয়ে আগে পরে কেটিয়ে আমার বিয়াদব মানুষ বলে এর ভেতরে রসুলের মহব্বত নেই, রসুলের মহব্বত তোমার ভেতরে এত বেশি, আমি যে 3 বছর জেল খেটে আসলাম আমার প্রেমিকার মহব্বত, সেটারই করার জায়গা পাও না, এদের মানুষ সব জানে। সিদ্ধান্ত যারা এই ময়দানে নিয়েই ফেলেছেন কোরআন যেখানে নেই ওখানে আমি আর যাব না, গেলে আমাকে খারাপ বানাবে কে? এ মাহফিল তো হয়ে গেছে তাহলে মোনাজাত করে দি, না মানে কোরআন নেই ওই রকম দলে আমি যাব না, ওই দল করলে আমাকে গোমরা বানাবে কে? কোরআন নেই এমন দরবারে এমন মাজারে এমন পীরের কাছে আমি যাব না, ওখানে গেলে আমাকে গোমরা বানাবে কে? এরকম সহজ ভাষায় বলার পরও ওর মাথায় ঢোকে না, এত কঠিন কঠিন জিনিস বোঝেন আর এটা বোঝেন না,
আপনি জাতে মাতাল তালে ঠিক হয়ে বসে আছেন। জিএমটিটির সদস্য এই লোকটা, আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন তোমরা সবাই মিলে অনুসরণ করো তোমাদের রবের পক্ষ থেকে যেটা তোমাদের উপরে নাজিল হয়েছে, আমাদের অনুসরণ করা লাগবে সবাই মিলে। কোনটা? আরো জোরে বলেন। কোরআনের 19টা প্রধান নাম আমি 55টার উপরে পেয়েছি সামারাইজ করে 19টা, এর ভেতরে মেন নাম পৃথিবীতে বেশি চলে 4টা। এর 1 নম্বরে আল কোরআন, 2 নম্বরে আল ফুরকান, 3 নম্বরে আল কিতাব, 4 নম্বরে আল জিকির। এই 4টা নাম দুনিয়ায় চলে বেশি। দ্বিতীয় নাম্বার নাম যেটা আল ফুরকান, এটা যে কত কঠিন শব্দ, কোরআনে কারিমের নামটা আল্লাহ এমনিতে দেয়নি। এই ভালো করে শুনবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে সামনে যে মাস আসছে রমজান মাস, এই মাসে আমি কোরআনে কারিম নাজিল করেছি হেদায়েতের পথ নির্দেশিকা দিয়ে, দিক নির্দেশনা সব এর ভেতরে দেওয়া আছে। জীবন চালানোর জন্য যা লাগবে এটা আছে, হক আর বাতিল পার্থক্যকারী যত নিয়ম কোথায় আছে? কোরআনে। বলেন বলেন। আল্লাহ ফুরকান শব্দটা দিয়েছেন এই কারণে, আমি ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম তাফসিরে হাক্কানিতে মুফাসসির লিখেছেন কোরআনে কারিম এই ফুরকান এই কিতাব এই জিকির এটা পাওয়ার পর পরবর্তী বাকি যে জীবন দুনিয়ায় থাকবে, এই জীবনে যদি হক আর বাতিল পার্থক্য করে চলতে না পারে তাহলে ওই লোকটাকে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব আর দুনিয়ায় নেই। স্পষ্ট কিতাব আমাদের কাছে থাকার পরও হক বাতিল আমরা চিনি, পার্থক্য করার ক্ষমতা আছে কিন্তু করি না। এ কোরআন তাহলে এসেছে ফুরকান হিসাবে, আপনি কি করলেন? বাকি জীবনটা তো আপনাকে হক বাতিল পার্থক্য করে চালানো লাগবে, এটা যদি কেউ না করে তাহলে ওর বিবেক কোথায় গেল? গরু ছাগল মরার পরে ওর হিসাব হবে না, কংতু তোরবা মাটি হয়ে যাবে? আপনি মাটি হবেন না কারণ আপনার বিবেক আছে। আর এই বিবেকও যদি কারো কাজে না লাগে তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। 3 বার আল্লাহ এই কথা গুরুত্ব দিয়ে জানিয়েছেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওয়া একটা, লাম একটা, কদ একটা, 3 বার তাকিদ দিয়ে আল্লাহ বলেন অবশ্যই 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 অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই কারণেই তারা তৈরি হয়েছে। যেহেতু কাসির বহু বচন আল্লাহ দিয়েছেন, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে কথা কার? তাহলে আমাদের দোষ কি? এখানে 3টি ইন্দ্রিয় শক্তির কথা আল্লাহ জানিয়েছেন, এই 3টি ইন্দ্রিয় শক্তি যাদের আছে কিন্তু কাজে লাগায় না এই মানুষগুলো চির জাহান্নামি। লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে হৃদয় আছে কিন্তু চিন্তা নেই, কথা বুঝতেছেন? কলব আছে হৃদয় আছে চিন্তা নেই, বিবেক থাকার পরেও যারা কাজে লাগায় না এরা জাহান্নামি। এরা আরো জোরে, এই দেশে এখন এই শ্রেণীর মানুষ দিন দিন বাড়ছে। আর আমাদের ভেতরে ওই যে ধারণা বদ্ধমূল হয়ে আছে, কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবো, সুতরাং কোরআন অস্বীকার করলে অসুবিধা নেই। একটু ভালো করে শুনবেন এই কথাটা, দুনিয়াতে যে কোনো জিনিস আছে যত এবাদত আছে ওই এবাদত ভেঙে যাওয়ার কিছু কিছু পদ্ধতি আছে, কথা বুঝতেছেন?
অযু করলে অযু ভেঙে যায় কয় কারণে সাত কারণে সাতটা কারণে অযু ভেঙে যায় সাতটার ভিতরে একটাও যদি কেউ করে তার অযু আর থাকবে এটা বলেন তো নামাজ ভেঙে যায় 19টা কারণে কয় কারণে এই 19টার একটাও যদি পাওয়া যায় নামাজ যত সুন্দর করে পড়েন নামাজ হবে নামাজ শেষ যদি বলেন 19টার 18টা করেছি একটা একটু ঝামেলা আমার অন্তত 18টা সওয়াব দেন একটা হবে এটা যখন সহজে বুঝলেন যত ইবাদত আছে দুনিয়ায় সবগুলো ভাঙার কিছু কিছু কারণ আছে হজ ভাঙার কারণ আছে রোজা ভাঙার কারণ আছে এই কথা বলা লাগবে আপনার ঈমান যে আছে ঈমানও ভেঙে যাওয়ার কারণ আছে কোরআন শরীফ আর হাদিস মিলে আমি পেয়েছি এই তিনটা বছর যতগুলো আলেম এক জায়গায় প্রায় 76 জন ছিলাম তো বড় বড় আলেম সব আমরা মিলিয়ে কোরআন হাদিস থেকে পেয়েছি ঈমানও ভেঙে যায় ওযু যেমন সাত কারণে ভাঙে নামাজ যেমন 19 কারণে ভাঙে মানুষের ঈমান ভেঙে যায় 10 কারণে এই 10টা কারণের একটাও যদি পাওয়া যায় তার ঈমান আর ঈমান থাকবে না ও আর আবু জেহেল সমান এই কথা বলুন তার ভিতরে এক নম্বরে কোরআনের একটা শব্দ কেউ যদি কেউ অস্বীকার করে সে আবু জেহেল সে আবু জেহেল সে আবু জেহেল কোরআনে কারিমের একটা না হাজার হাজার শব্দ আপনি অস্বীকার করে আর বিরোধিতা করছেন আপনার তো ঈমানই নেই অজুর সাতটার একটা পেলে যেমন অজু ভেঙে যায় নষ্ট 19টার একটা পেলে যেমন নামাজ ভেঙে যায় এ 10টার একটা পেলে আপনার ঈমান তাহলে ঈমান যদি ভেঙে যায় তাহলে আপনার ঈমান আর আবু জাহেলের ঈমান তো সমান হয়ে গেল ওকে যদি জাহান্নামে দেয় আপনাকেও দেওয়া লাগবে ওকে যদি জাহান্নাম থেকে আর বের না করে আপনাকেও করবে না এখন যদি বলেন কই আমি তো নামাজ পড়ি আরে ভাই আপনি নামাজ পড়েন কোন মসজিদে আপনি নামাজ পড়েন কুমিল্লারে দেবিদ্বারে আর আব্দুল ইবনে উবাই নামাজ পড়তো কাবা শরীফে মসজিদ নববীতে এত সহজ করে বলার পরেও যদি কারো বিবেক না খোলে আমার তো আর হাতে দারোগা পুলিশের মতো লাঠি বন্দুক নেই আমি পারবো না সঠিকটা তুলে ধরেছি এবার ভাই বিবেক দিয়ে ভাববেন সবাই মিলে অনুসরণ করার কথা বহু বছর এমনি চিটারি করার জন্য খেলা করার জন্য দেয়নি এদের ব্যাখ্যায় হাদিস হচ্ছে বাল্লিগু আননি ওয়ালাও আয়া তোমরা সবাই মিলে প্রচার করবা একটা বাক্য যদি তোমার জানা থাকে কথা খেয়াল করেন বাল্লিগ না বাল্লিগু বহু বছর কেন দিয়েছেন এটা শুধু হামজার কাজ হ্যাঁ কথা বলেন এটা শুধু কাসেমের কাজ নবীর উম্মত যারা দাবি করবে সবার ফরজ দায়িত্ব এইটাও যদি একটা আয়াত জানে ওইটা মানুষের কাছে বলবে আমার হয়তো বেশি জানা আছে আমার বেশি বলা লাগবে আপনার যদি একটা জানা থাকে কুল হুয়াল্লাহু আহাদ ওইটাই প্রচার করা নামাজের মতো ফরজ কারণ আল্লাহর কথা মেনে নেওয়া যেমন ফরজ রসুলের কথা মানা কি আরো জোরে এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে আমি যদি ঝামেলায় পড়ি আপনার কোনো ঝামেলা নেই আপনি কিসের উম্মত এই জন্য ইত্তাবিউ বহু বচন দিয়েছি সবাই মিলে অনুসরণ করো সবাই মিলে যখন অনুসরণ করতে যাবা অন্তত বাংলাদেশে 96 ভাগ মুসলমান 4 ভাগ আছে অন্যান্য জাতি ওরা তখন আর মাথা তুলে কথা বলার সাহস পাবে না 96 ভেতরে 6 ভাগ মানুষ বলে আর 90 ভাগ সব তাল দেয় তখন এরা কি করবে ওই 4 ভাগ আর এই 90 94 ভাগ হয়ে যায় মাঝখান থেকে আমরা হয়ে যায় 6 এই তখন পুরে রাখে জেলে ভেতরে তাছাড়া এ দায়িত্ব শুধু আমার একা এ কাশেমের একা সবাই মিলে যদি এই ফরজ দায়িত্বটা পালন করতাম এই দেশে কোনো আলেমের জেলখানায় থাকা লাগত না আমাদের রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে তার নাম যেহেতু ফুরকান কোরআন সবাই মিলে অনুসরণ করার হুকুম দিয়েছেন ওই আল্লাহ ওয়ালা তাত্তাবিউ সাবধান
অনুসরণ করবা না দেখে চলবা না মিং দুনহি আউলিয়া দুনিয়ায় কোন ওলির ওলির বহুবচন আউলিয়া কোন ওলির অনুসরণ দরকার নেই এ কথা আল্লাহর না আমি বানালাম শাব্দিক অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতটা মনে হয় যে এই আয়াতের পুরা উল্টা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ পাক বলে ঐ সাবধান জেনে রাখো আমি আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নেই চিন্তা নেই অথচ এখানে বলছে কোনো ওলির অনুসরণের দরকার নেই আল্লাহর মুখে দুই রকম কথা হয়ে গেল না ব্যাখ্যা করতে গিয়ে বাস্তবে দেখেছি আল্লাহ ওলিদের বিরুদ্ধে বললেন এই কারণে আল্লাহ ভালো করে জানেন দেড় হাজার বছর পরে বাংলাদেশ নামে একটা দেশে কুমিল্লা জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলায় এমন এমন ভক্ত এমন এমন উম্মত তৈরি হবে ওই মানুষগুলোর কাছে আমি আল্লাহর চাইতে আব্বাই বড় মনে হবে এখন চলছে না আরে ভাই এরপরও যদি আপনি না বোঝেন আমি নাম ধরলে তো আরেক সমস্যা এই না বোঝার ভান করে আছেন কারা দেখি হাত তোলেন তো ওয়াজ কাজে লাগছে আলহামদুলিল্লাহ মাহফিল সাকসেস হয়ে গেছে তাহলে আল্লাহ ওলিদের বিরুদ্ধে না কিন্তু আল্লাহ জানে যে এমন সময় আসবে ওরা আমি আল্লাহর উপরে আব্বাকে তুলে ফেলবে আল্লাহর আলোচনা এত বেশি করে না আব্বার আলোচনা যত বেশি করে অলিলাম্মা তাদাক্কারুন আফসোস কিছু মানুষ আমার এটা মানবে আর অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে যাবে আমরা কি ওই মুখ ফেরানোর দলে আছি আমরা মেনে নেব একটা কাজে জান্নাতি কয়টা জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন আর মনে মনে দোয়া করেন আল্লাহ যেন আমার কণ্ঠটা ছেড়ে দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে কষ্ট হয় কথা বলতে গলায় আটকে যায় অনেক রাম আর বাম আর মাস আর পন্থী এরা ভিডিও বানায় আমার নামে যে আল্লাহ বলে গজব দিয়েছে না ও কথা বলতে পারে না কেন আরে ভাই এক একদিন তিনটা চারটা করে করলে এটা কি মেশিন টেকবে কতক্ষণ অন্তত একদিন দুই দিন পরে পরে যদি একটা করা হতো তাহলে এটা ঠিক থাকতো এ তিন বছর তো কোনো সমস্যা হয়নি কারণ এই তিন বছর কথাই বলিনি ভালো হয়েছিল এই বের হয়ে আপনারাও ছাড়েন না আমিও পারি না আমার গলাও পারে বিসমিল্লাহির রহমানির রহিম قل نهبطوا منها جميعا الله পাক বলেন তোমরা সবাই মিলে এখান থেকে নেমে যাও হযরতে আদম হাওয়া এবং শয়তানকে আল্লাহ ওই সময় নামিয়েছেন তিনজন কিন্তু শব্দ দিয়েছে বহুবচন ইহবেতো জামিআ সবাই মিলে নেমে যাওতে সবাই কারা মানুষ তো মাত্র দুইজন আর শয়তান মিলে তিনজন তাফসিরে মারেফুল কোরআনে আল্লামা আশরাফী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এই হবে তো বহুবচন জামিআ ও বহুবচন এই কারণে যে সময় হযরতে হাওয়া এবং আদমকে আল্লাহ নামিয়ে দেন তাদের পৃষ্ঠ দেশে তাদের লক্ষ লক্ষ সন্তানকে আল্লাহ নামিয়েছেন তার ভেতরে আমরা আস কথা বুঝতেছেন তাহলে জামিয়ার ভেতরে কারা আছে আমরা হযরতে আদম এবং হাওয়া দুনিয়ার দুই প্রান্তে পড়ার পরে আফসোস করছিলেন আশঙ্কা করছিলেন আল্লাহ আমি নেমে পড়লাম আমার স্ত্রী আর এক জায়গায় কি হবে আমাদের ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা আল্লাহ পাক বলেন দুঃখ আফসোস চিন্তা করা লাগবে না যোগে যোগে আমি আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশিকা তোমাদের কাছে যাবে ফামাং তাবিআ হুদায়া আমার ওই পথ নির্দেশিকা যারা মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নেই চিন্তাও নেই যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই বাড়িতে তোমাদের ফিরিয়ে দেব
তাহলে আমাদের যে জায়গা বাবার বাড়ি আমাদের বাবার বাড়ি কোনটা আরো জোরে আমাদের ওই বাবার বাড়িতে ফিরে যাওয়া লাগবে যাওয়ার জন্য একটা মাত্র কাজ দিয়েছেন আল্লাহ ওই কাজটা যদি এই সামান্য 50 70 বছরে করতে পারি যেখান থেকে এসেছি আল্লাহর বিধান আল্লাহর ওয়াদা তিনি অবশ্যই পূরণ করবেন ওখানে আবার ফেরত দিয়ে দেবেন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভেতরে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন ক্বুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন খুব ভালো করে খেয়াল করেন যারা বিবাহিত আল্লাহ পাক বলেন কুলনা এবং আমরা বললাম ইয়া আদম হে আদম উসকুন বসবাস করো আনতা তুমি নিজে ওয়া জাওজুকাল জান্নাতা এবং তোমার স্ত্রী এই জান্নাতে হযরত আদম এবং হাওয়াকে আমার আল্লাহ বিবাহ দিয়েছিলেন বিবাহের পরে যেখানে থাকতে দিয়েছিলেন ওই জায়গাটার নাম জান্নাত জায়গার নাম কি এ তাফসিরে পেয়েছি আমি হযরতে আদম আলাইহিস সালাম সব কিছু জান্নাতে ছিল শুধু স্ত্রী ছিল না এই জন্য তার মনের ভেতরে আনন্দ ছিল না মন খারাপ মাঝে মাঝে আল্লাহ পাক মনের অবস্থা বোঝার কারণে বাম পাজরের হাড় বের করে একটা মানুষ বানিয়ে তার সামনে রেখেছিলেন হাওয়া দুনিয়ায় চারজন মহিলাকে আল্লাহ সব চাইতে সুন্দরী করে বানিয়েছেন তার ভেতরে হাওয়া এক নাম্বার দুই নম্বরে হযরতে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী বিবি সারা তিন নম্বরে বিলকিস চার নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী সুলাইখা এত সুন্দর করে তাদেরকে বানিয়েছেন কিয়ামতের আগে এত সুন্দরী মানুষকে আল্লাহর বানাবেন না মহিলাদের ভেতরে পুরুষদের ভেতরে দুইজনের নাম পেয়েছি এক নম্বরে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর চেহারা তাদেরকে আল্লাহ দিয়েছিলেন তাদের চেহারা দেখে মানুষ ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলত তাহলে নারীদের ভেতরে যে চারজনের নাম বললাম প্রথম নম্বরে হযরতে হাওয়া আমার মনে হয় পরিমনি যদি উল্টা পাল্টা পোশাক পরে এখন এই রাস্তা দিয়ে যায় কারণ জেলখানায় তো দেখেছি ওরে যদিও এক জায়গায় আমার রাখে নাই অনেকে মনে করছে এক জায়গায় রেখেছে এক জায়গায় না মানে ওদের সাইন তিন নম্বরে আমার সাইন নম্বরে এই যে কোর্টে যাওয়ার সময় এই দেখা হইতো মাঝে ওই স্টাইল এখনো কমে নাই ওইভাবে চলাফেরা তো যদি পোশাক আশাক উলট পালট পরে আমার মনে হয় এই মাহফিলের সামনে দিয়ে এখন যাই আর আমি যদি পর্দার ওয়াজ করি অনেকে বলবো হুজুর পরে তওবা করে নেবো আগে কাজ করি এ আর কি এর চাইতে কোটি গুণে সুন্দরী ছিল হযরতে হাওয়া আদম আলাইহিস সালাম দেখার পরে তিনি ধরতে গিয়েছেন আল্লাহ পাক বলেন ধরাও যাবে না তাকানো যাবে না হযরতে আদম ওই সময় জিজ্ঞাসা করেছেন আল্লাহ ধরা যাবে তাকানো যাবে কি করলে আপনি সেই বুদ্ধি দেন ঠিক আছে বুদ্ধি একটা আছে বিয়ে করা লাগবে আমি রাজি রাজি হলে হবে না বিয়ে করতে হলে মোহর দেওয়া লাগে কোথায় পাবো আমার আখেরি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ শরীফ পড়ো এইটাই দেন মোহর হিসাবে আমি ধরে নিলাম তারপরও দেন মোহর দেওয়া লেগেছে আর এখন অনেকে মাফ চেয়ে নেয় এখানে অনেক আল্লাহর অলি বসে আছে আজ পর্যন্ত দেন মোহর দেয়নি এমনকি বাসর রাতে বলছে মাফ করে দাও না মাফ চাইলেও হবে না আপনাকে দেওয়া লাগবে হযরত আদম আলাইহিস সালাম বিবাহের পরে আল্লাহ নির্দেশ দিলেন যাও স্ত্রীকে নিয়ে বা চলে যাও তুমি নিজে যাও তোমার বউকে নিয়ে জান্নাতে যাও জান্নাত আমাদের বাবার বাড়ি কার বাড়ি এখান থেকে মাসলা বের হয় বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে নিজের বাবার বাড়ি অনেকে বউ নিয়ে ঘর সময় ঠিক এখানে ঘর জমায় আছে এই যে হাত তোলেন তো দেখি ঘর জমায় আছে কিনা আপনার বিয়ে করাচ্ছে একজন
এবারে ঘর জামাই রাখেন কোন কারণ আপনি বিয়ে করে বউ বাড়ি নিয়ে যাওয়া লাগবে আল্লাহর নির্দেশ আপনি ডাকেন তো মুফাসসির যারা আছে এই দেখেন আংতা ওয়াজাউজুকাল জান্নাতা তুমি যাও বউকে নিয়ে তোমার বউকে নিয়ে জান্নাত তোমার বাড়ি যেটা ওখানে যাও বউ নিয়ে বাপের বাড়ি যাওয়া লাগবে আর ও নিজে সহ থেকে যাচ্ছে এখানে যে শব্দটা ব্যাখ্যা করার জন্য আয়াতটা পড়লাম তাকান দ্বিতীয় শব্দ হচ্ছে ওয়াকুলা জান্নাতে যাবার পরে বাবার বাড়িতে যাবার পরে কি করবা ওয়াকুলা মিনহা সেখান থেকে তোমরা দুইজনেই খাবে এই যে নারী অধিকারের নাম নিয়ে আজ 13টা সংগঠন বাংলাদেশে কাজ করছে নারী স্বাধীনতা আন্দোলন নারী পরিষদ বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ কত নাম দিয়ে ওরা নারীর অধিকার চায় 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ নারীদের অধিকার সমান সমান করে দিয়েছেন হ্যাঁ এখানে আলেম নেই কই আলেম কোনটা ভালো করে দেখেন তো ওয়াকুলা দিয়ে বসন দিয়েছেন তাও একবারে দিলেন ওয়াকুলা তুমি নিজে যা খাবে এরপরে স্ত্রীকে খাওয়াবে তা না তুমি যেই পরিমাণে যেই মানের যখন খাবে স্ত্রীকে ওই মানের ওই পরিমাণে খাবার খাওয়াবে আল্লাহ আগে পরে তৈরি করে দেননি একবারে ওয়াকুলা দিয়েছেন আংটা ওয়াকুলা দিতে পারতেন তুমি মন মতো খাও এরপরে যতটুকু আছে বউকে খাওয়াও না একবারে দিয়েছেন নারীরা যদি তাদের অধিকারের কথা কোরআন থেকে ভাবে বুঝতো আমার মনে হয় ওদের অধিকার পাওয়ার জন্য ওরা নিজেরাই আন্দোলন করত ওদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে রাম আর বামরা ফুলিয়ে ফাঁপিয়ে তুলে বেপর্দা করে রাস্তায় ফেলে দিয়ে নিজেরাই এখন ভোগ করছে যশোরে এক মাহফিলে ওই যে পালবাড়ি মোড়ে তখন 13 সাল 14 সালের দিকে বিশ্ববিদ্যালয়ে যখন আমি থার্ড ইয়ারে পড়ি মাহফিল করার জন্য তখন বেশিরভাগ বাসে যেতাম মোটরসাইকেলে বাসে যেয়ে নামলাম দেখে একটা মিছিল আসতেছে ইফটিজিংয়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চিন্তা করলাম পুলিশ তো অবশ্যই আছে আশপাশে এ মিছিল থেকে যদি আলটাপাল্টা ধরে আমার যে পোশাক আবার না জানি কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয় পাশে ঢুকলাম এক চা দোকানে দুইকে দেখি দুইজন পুলিশ চা খাচ্ছে আরে ভাই আপনার ভয় আসলাম আর আপনি আমার সামনে হুজুর আপনার একটা কথা বলি বলেন এই যে মিছিল আসছে যশোর MM কলেজের মেয়েরা অনার্স মাস্টার্সে পড়ে সামনের ব্যানার ধরে আছে যেই কয়জন মেয়ে অধিকাংশগুলো 22 বছর 23 বছর বয়স বুকে কোনো ওড়না নেই স্কিন টাইট প্যান্ট পরা গেঞ্জি পরা এক হাত দিয়ে ব্যানার ধরেছে আর এক হাত দিয়ে বলছে ইফটেসিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বলেন 22-25 বছরের যুবতী মেয়ে শুধু গেঞ্জি যদি গায়ে দিয়ে ইফটেসিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বলে অবশ্যই পুলিশের নজর ওদিকে যাবে না পুলিশ তো এই দৃশ্য দেখে আমারে বলছে হুজুর আমারে পাহারা দেওয়ার জন্য সরকার দায়িত্ব দিয়েছে যেন এখানে কোনো ঝামেলা না হয় অথচ যে জিনিস আমি দেখছি মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে আয়াত তো শেষ করতে এখনো সময় লাগবে শেষ করে দেব سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول ১৫ কিলো আধা ঘন্টায় যেতে পারবো এখন ওইটা 9টায় ওঠা লাগবে তো 8:30 বাজতেছে আমার মনে হয় আয়াত এখন অনেক হাজার হাজার কথা আছে একটা শেষ করা সম্ভব না আমি মাপ চেয়ে নিচ্ছি আরো আগে তুলতে পারতেন মাগরিবের পরে উঠলে তো ভালো হতো শরীর আসলে পারছে না তো শরীর তো
সাপোর্ট দিচ্ছে না, জোর করে আর কত হয়। এই আয়াত আবার সামনে কোনো জায়গায় নিয়ে আসলে দিয়ে নেই, হবে না, এভাবে হয় না ভাই। এক ঘন্টায় এখানে দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগবে, ওইটায় ওরা নয়টায় যে কল দিচ্ছে বারবার, কমিটি এসে বসে আছে, আমি মাপ চাচ্ছি ভাই, আগামীতে আসলে দেখবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ বড় আশা নিয়ে তোমার বান্দা বান্দিরা এসেছিল, আমার শরীরও সাপোর্ট দেয় না আর সময়ও কভার করে না, চারিদিকে তাকিয়ে তোমার বান্দাদের আফসোস তুমি মিটিয়ে দিও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি জেলখানা থেকে যখন মুক্ত করেই দিয়েছো, আমার কণ্ঠটা তুমি আগের মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।